মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান লক্ষ্য ইসরায়েলকে প্রতিহত করা, তাই প্রতিনিয়ত ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে প্রযুক্তি, অর্থ, অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিচ্ছে তেহরান। এ অবস্থায় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন দ্রুত বন্ধ না হলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সরাসরি সংঘাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় একটি পোস্ট দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, ইহুদিবাদীরা সাধারণ ইসরায়েলিদের হামাসের হাতে জিম্মিদের বিষয়ে মিথ্যা আশ্বাস দিচ্ছে, কেননা ইসরায়েলি প্রশাসন এ বিষয়ে প্রতিনিয়ত উদ্বেগ জানালেও তাদের সেনারা এমন সব জায়গায় বোমা হামলা চালাচ্ছে যেখানে জিম্মিরা থাকতে পারে। খামেনি আরও বলেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েল ক্রমশ অসহায় এবং বিভ্রান্ত হয়ে পড়ছে, এ কারণেই এমনটি করছে তারা। আর যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েল কয়েকদিনেই অসহায় হয়ে পড়বে বলে মনে করেন তিনি। এর আগে মুসলিম বিশ্বের দেশগুলোকে ইসরায়েলের তেল এবং খাদ্য রফতানি বন্ধের আহ্বান জানান খামেনি। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।